there is still a need to press for progress. You know, we have a চলতি বছরের প্রথমে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন জাসিন্ডা আর্ডার্ন। এখন জানা গেল রাজনীতি ফেলে তিনি মূলত বিদেশে নিরিবিলি শিক্ষকতার জীবন বেছে নিতে যাচ্ছেন। সিএনএন এর খবরে জানানো হয় জাসিন্ডা এখন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয় বিশ্ববিদ্যালয়টির স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট এ ডুয়েল ফেলোশিপে নিযুক্ত হয়েছেন জাসিন্ডা। সেখানে অ্যাঞ্জেলো পোলোস গ্লোবাল পাবলিক লিডার্স ফেলো প্রোগ্রামে কাজ করবেন তিনি। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করাই এর উদ্দেশ্য। কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন জাসিন্ডা বিশ্বকে শক্তিশালী এবং সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। তিনি আমাদের শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টির জন্ম দিতে পারবেন। বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে জাসিন্ডা বলেন তিনি এখন কথা বলবেন, শিক্ষকতা করবেন এবং শিখবেন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে চরমপন্থী হামলার সময় হার্ভার্ড এগিয়ে এসেছিল। 2019 সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ওই হামলায় 51 জন নিহত হয়েছিলেন। হামলার দুই মাসের মাথায় ক্রাইস্ট চার্চ কল নামে একটি উদ্যোগ গ্রহণ করেন জাসিন্ডা। এর উদ্দেশ্য ছিল অনলাইনে সন্ত্রাসবাদী এবং সহিংস চরমপন্থী কন্টেন্টগুলোর মোকাবিলা করা। 2017 সালে মাত্র 37 বছর বয়সেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাসিন্ডা। তিনি ছিলেন দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধান এবং বিশ্বের অন্যতম তরুণ শাসক। এছাড়া ক্ষমতায় থাকার সময় সন্তান জন্ম দেয়া দ্বিতীয় শাসকও হন তিনি। তার শাসনামলে বেশ কিছু বড় সংকটের মুখোমুখি হতে হয়েছিল তাকে। এর মধ্যে আছে ক্রাইস্ট চার্চ হামলা, ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও বৈশ্বিক মহামারী। তবে দ্রুতই তিনি বিশ্বজুড়ে প্রগতিশীলদের আইকন হয়ে উঠেছিলেন। ক্রাইস্ট চার্চে হামলার সময় তার সহানুভূতিশীল অবস্থান বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছিল। যদিও তার আমলে নিউজিল্যান্ডের অর্থনৈতিক সংকট জোরদার হয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট এবং অর্থনৈতিক উদ্বেগ সর্বোচ্চ ছিল সেই সময়। তার বিরুদ্ধে একাধিক সহিংস বিক্ষোভ হয়েছিল রাজধানীর ওয়েলিংটনে। গত জানুয়ারি মাসে আকস্মিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন জাসিন্ডা। তিনি জানান আগামী নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট জ্বালানি নেই তার মধ্যে। এ মাসের প্রথমে পার্লামেন্টের একটি আবেগঘন বক্তৃতার মধ্য দিয়ে রাজনীতিকে বিদায় জানান জাসিন্ডা। ইসমাইল হোসাইনিমু, ডেস্ক রিপোর্ট, দেশবন্ধু টিভি।